হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটা প্রচণ্ড ভাইটাল একটা টপিক। সেটা হচ্ছে আমরা অহরহ দেখতে পাই বাচ্চাদের মাথায় একটা উকুনের সবচেয়ে বড় সমস্যা। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, বা বাচ্চাদের মাথায় কেন উকুন হয়, কিভাবে বুঝবো যে কখন এই উকুন জন্মাচ্ছে বাচ্চাদের মাথায়, কি কি লক্ষণ দেখে বুঝবো, এবং কি কি ঘরোয়া প্রতিকার আমরা করতে পারি, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করতে চলে এসেছি। প্রথমেই বলবো, এই বাচ্চাদের মাথায় যে একটা উকুনের সমস্যা সেটা কিন্তু একটা কমন প্রবলেম। শুধু বাচ্চাদের বলবো না, আমাদের বড়দের মাথাতেও কিন্তু এটা যখন তখন হয়ে যেতেই পারে। আর বিশেষ করে যেই সমস্ত বাচ্চারা স্কুল গোয়িং, স্কুলে যাচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের মাথায় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। উকুনের একটা বড় মানে অসহ্য একটা কষ্টকর বিষয়, আর বাচ্চারাও কিন্তু এতে প্রচণ্ড ইরিটেট হয়ে যায়। তাদের কাছেও কিন্তু একটা বিরক্তিকর, এবং তার চাইতেও বেশি বিরক্তিকর হচ্ছে আমাদের মায়েদের কাছে। এর সাথে সাথে বলবো যে উকুন কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়ে। আপনি যদি অনেকটা কাছাকাছি যদি কেউ থাকে, পাশে বসে, একজনের থেকে কিন্তু আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে পরিবারে ধরুন একজনের হলো, তার থেকে কিন্তু অন্যান্য মানুষদেরও কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাই যদি বাই চান্স কখনো কারোর মাথায় পরিবারের এই উকুনের সমস্যা হয়ে থাকে, তাহলে আমি বলবো অতি শীঘ্রই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখুন উকুন ছাড়ানো যাচ্ছে কি না। যদি না হয় তাহলে তো অবশ্যই ওষুধ দিয়ে উকুন সারাতেই হবে। তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যে কী কী ঘরোয়া টোটকা আছে যার দ্বারা আমরা এই মাথা থেকে উকুন পুরো পরিষ্কার করে ফেলতে পারি। তারপর বলি, এখন প্রচণ্ড গরম, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে ঘরেও ঘুমোচ্ছে, আমি ওখানে আর ভিডিও শ্যুট করতে পারছিলাম না, তাই ওপরে এসেছি ভিডিও শ্যুট করতে আপনাদের জন্য। তাই একটু আমি ঘামাচ্ছি, জাস্ট এটাকে একটু অ্যাভয়েড করুন। আর যাই হোক, ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন আলোচনা করি যে কী কী লক্ষণ আছে যার দ্বারা আমরা বুঝবো যে আমাদের বাচ্চার মাথায় উকুন হয়েছে। দেখবেন অনেক সময় বাচ্চারা খুব ঘন ঘন মাথা ইচিং করছে, প্রচণ্ড চুল করছে কিছুক্ষণ বাদে বাদেই, তখন কিন্তু আপনাকে ফলো রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট বলবো, অনেক সময় চুল কাচ্ছে এবং ঘাড়ের পিছন দিকে, মাথার পিছন দিকে দেখবেন প্রচণ্ড পরিমাণে র্যাশ হয়েছে। যদি নেকের কাছে, ঘাড়ের কাছে প্রচণ্ড র্যাশ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু ফলো রাখতে হবে মাথায় উকুন হয়েছে কি না। তিন নম্বর পয়েন্ট বলবো, অনেক সময় চুল আঁচড়ানোর সময় হোক বা মাথার চুল ফাঁকা করে দেখবেন যে অনেক সময় উকুন হবার আগে একটা দুটো উকুনের ডিম কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেটা কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে, ওটা কিন্তু উকুন হবার লক্ষণই। উকুন জন্মানোর আগেই কিন্তু সেই ডিমগুলো ঝরিয়ে ফেলতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, উকুন কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে। যদি একটা উকুনও দেখা যায় মাথায়, তাড়াতাড়ি কিন্তু আমাদের সেটা একদম নিরাময় করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ দিয়ে, ঘরোয়া টোটকা দিয়ে সেই মাথার উকুন কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, নইলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। তো এবার আমরা আলোচনা করব যে কী কী ঘরোয়া টোটকা আছে যার দ্বারা আমরা উকুনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। প্রথম পয়েন্ট বলবো, ভিনিগার অথবা অ্যাপেল সিডার ভিনিগার ইউজ করুন। রাত্রেবেলা ঘুমোনের আগে সেই ভিনিগারটা মাথায় দিয়ে দিন, ভালো করে স্কাল্পে একটু লাগিয়ে দিন। দেবার পর পরের দিন সকালবেলা আপনি যখন মাথার চুলটা আঁচড়াবেন, উকুনের কিন্তু আলাদা ছিরুনি হয়, সেই ছিরুনি দিয়েই কিন্তু আপনার মাথার চুল আঁচড়ে দিতে হবে। এবং যখন আপনি চুলটা আঁচড়াচ্ছেন ভোর সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তার আগে একটু কোকোনাট অয়েল ব্যবহার করুন, তাহলে চুলটা স্মুথলি কমটা চুল দিয়ে নেমে যাবে এবং যত উকুন আছে সব কিন্তু ঝরে পড়ে যাবে। তো ভিনিগার আর অ্যাপেল সিডার ভিনিগার, এই দুটো কিন্তু আপনি ট্রাই করে দেখতেই পারেন। নেক্সট পয়েন্ট বলবো, উকুনরা কিন্তু কি করে, রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই যদি আপনার মাথায় উকুন হয় বা আপনার বাচ্চার মাথায় উকুন হয়, তাহলে আপনি কি করতে পারেন, 8 থেকে 10টা রসুন ভালো করে বেটে নিয়ে তারপর সেই রস বা ওই বাটা, যে থকথকে জিনিসটা, সেটাই কিন্তু আপনি আপনার স্কাল্পে বা বাচ্চার স্কাল্পে ভালো করে লাগিয়ে নিতে পারেন, জাস্ট 8 ঘন্টার জন্য। পুরো রাত থাকার কোনো প্রয়োজন নেই, জাস্ট 8 ঘন্টার জন্য লাগিয়ে তারপর আপনি মাথাটা ভালো কম করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি কি করবেন, একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাথার চুলটা শ্যাম্পু করে ফেলুন। দেখবেন এই উকুন আপনার মাথা থেকে ঝরে পড়ে গেছে। এটা সপ্তাহে 2 থেকে 3 বার করুন, দেখবেন আপনার মাথার উকুনের সমস্যা থেকে আপনি একেবারে দূরে সরে গেছেন। থার্ড পয়েন্ট বলতে পারি,
যেটা করতে পারেন সেটা হলো পেট্রোলিয়াম জেলি, যেটা আমাদের সকলের বাড়িতে থাকে। সেই পেট্রোলিয়াম জেলিও কিন্তু আপনি আপনার বাচ্চার মাথায় ভালো করে স্কাল্পে লাগিয়ে দিন, সারা রাত রাখতে হবে সেটা, রেখে মাথায় একটা টাওয়েল জড়িয়ে বাচ্চাকে ঘুম পাড়ান। সকালে ঘুম থেকে উঠলে মাথায় একটু ভালো করে কোকোনাট অয়েল মাসাজ করে দিন, দেন কম করে দেবেন, দেখবেন অনেক উকুন ঝরে পড়ে যাচ্ছে। তারপর যেটা করতে হবে, ওয়ার্ম ওয়াটার দিয়ে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করা হয়ে গেলে তারপর ভালো করে চুলটাকে শুকিয়ে নিয়ে আর একবার কম করে দেবেন, দেখবেন অনেকটা অনেকটা উকুন ঝরে পড়ে যাচ্ছে। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার করতে হবে, তাহলে কিন্তু মাথার উকুন পুরোপুরি দূর হয়ে যাবে। নেক্সট পয়েন্ট বলবো অনিয়ন জুস, পেঁয়াজের রস। ভালো করে পেঁয়াজের রসটা বার করে নেবেন, নিয়ে বাচ্চার মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে দিন। দেবার পর কি করতে হবে, সারা রাত রেখে দিন। আবার যদি মনে করেন যে আপনার বাচ্চার ঠান্ডা লাগার সমস্যা আছে, তাহলে সারা রাত রাখারও প্রয়োজন নেই, জাস্ট 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। রেখে দিয়ে তারপর ভালো করে কম করে নিন। আর হ্যাঁ, কম করার আগে কিন্তু অবশ্যই মাথায় একটু কোকোনাট অয়েল দিয়ে নেবেন, নইলে কিন্তু অনেক চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু উকুনের চিরুনিগুলো খুব ক্লোজ হয় ভিতরের দাড়িগুলো, যার জন্য কি হয় চুল ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকে, তাই অয়েল দিয়ে নিলে কমটা খুব স্মুথলি চুল থেকে নেমে আসবে, আর তার সাথে সাথে অনেক উকুন ঝরে পড়ে যাবে। তাই 3-4 ঘন্টা রাখার পর আপনি কম ইউজ করুন মাথায় তেল দিয়ে, তারপর দেখবেন অনেকটা চুল ঝরে পড়ে যাচ্ছে। দেন আপনি আপনার বাচ্চার মাথায় শ্যাম্পু করে দিন। তবে এটা একদিনে কিন্তু পুরো যাবে না, কেননা উকুনের অনেক নিডস থাকে, মানে ডিমগুলো থাকে, ওগুলো কিন্তু একদম চুলের মধ্যে বসে থাকে। তো সপ্তাহে 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার যদি অন্তত করেন, তাহলে দেখবেন যে একেবারে মাথা থেকে সমস্ত উকুন দূর হয়ে গেছে। নেক্সট পয়েন্ট বলতে পারি স্ম্যাশড অ্যাপেল, মানে অ্যাপেলটা ভালো করে আপেল ভালো করে থেতো করে নেবেন, নিয়ে ওই স্ম্যাশড অ্যাপেলটা ভালো করে স্কাল্পে লাগিয়ে দিন। যদিও এটা প্রচণ্ড ঘর মেসি করে, এটা আমি একবার আমার নিজের জন্য করেছিলাম, তো হয়ে গিয়েছিল আর কি করবো কলেজে পড়াকালীন। তো সেই সময় প্রচণ্ড ঘরটা নোংরা হয়, কেননা যখন স্কাল্পটা শুকিয়ে যায় ঝরে ঝরে পড়ে, তো কিছু করেনি, বাট এটা কিন্তু খুব এফেক্টিভ। তো আপনি আপেলটা ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপরে স্কাল্পে ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে তারপর কি করতে হবে 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। রাখার পর মাথায় কোকোনাট অয়েল লাগিয়ে তারপর কম করে নিন, দেখবেন উকুনের সমস্যা দূর হয়ে যাবে। যাদের একটু উকুনের সমস্যা আছে বা ঘন ঘন হওয়ার চান্স থাকে বা হয়, তারা একটা কাজ করতে পারেন যে নিম অয়েল, গাছ থেকে নিম পাতা পেরে এনে ভালো নিমটাকে অয়েলের মধ্যে দিয়ে ওই তেলটা ভালো করে ফোটাবেন, তাহলে কিন্তু নিমের যে রসটা ওই অয়েলের সাথে মিশে যাবে। তারপর আপনি রেগুলার সেই তেলটা মাথায় রাত্রেবেলা দিতে পারেন, দিয়ে সকালবেলা কম ইউজ করে সমস্ত উকুন দেখবেন ঝরে পড়ে গেছে এবং নিডসগুলোও ঝরে পড়ে গেছে। এই নিম অয়েলটা কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারেন, এবং তার সাথে সাথে নিম শ্যাম্পুও ব্যবহার করতে পারেন, যদিও এগুলো একটু কষ্ট করে আপনাকে ঘরে বানিয়ে নিতে হবে। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু উকুনের সমস্যা থেকে দূরে থাকবে এবং মাথায় কোনো রকম নিডসও আপনি দেখতে পাবেন না। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হলো বেকিং সোডা। 1 চামচ বেকিং সোডার সাথে 3 চামচ হেয়ার কন্ডিশনার মিক্স আপ করে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। হেয়ার কন্ডিশনার যেটা আমরা শ্যাম্পু করার পর ইউজ করি, সেই হেয়ার কন্ডিশনারের সঙ্গে বেকিং সোডা ভালো করে মিক্স আপ করে নিয়ে স্কাল্পে লাগিয়ে দিন। 3 থেকে 4 ঘন্টা বাদে একটু কোকোনাট অয়েল লাগিয়ে তারপর কম করে নিন, দেখবেন সমস্ত লাইস বা নিডস সব কিন্তু বেরিয়ে চলে যাবে। আর হ্যাঁ, দেন তারপর যে আপনি শ্যাম্পুটা ইউজ করবেন, সেটা যদি লাইস শ্যাম্পু হয় যে কোনো মেডিকেল শপে আপনি পেয়ে যাবেন, সেই শ্যাম্পু ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই কিন্তু উকুন মাথা থেকে ঝরে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, এইসব কিন্তু এই যে কোনো সলিউশনই আপনি ব্যবহার করুন না কেন, একদিনে কিন্তু কোনো উকুন তাড়ানো সম্ভব হয় না, অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। নেক্সট পয়েন্ট বলবো মেয়োনিজ। হ্যাঁ, মেয়োনিজ যেটা আমরা স্যান্ডউইচের মধ্যে দিয়ে খাই, সেই মেয়োনিজই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, এটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, একবার ব্যবহার করে দেখতেই পারেন। সেই মেয়োনিজ আপনি মাথায় মাখিয়ে দেবেন বাচ্চার স্কাল্পে ভালো করে, দেন সারা রাত কিন্তু সেটা রাখতে হবে, টাওয়েল জড়িয়ে মাথায় সারা রাত সেটা রেখে দেবেন। রেখে দিয়ে সকালবেলা এরকম করে একদম কাম করে দেবেন, চুল আছড়ে দেবেন চিরুনি দিয়ে, তারপর শ্যাম্পু করে দেবেন, দেখবেন একেবারে 90-95% উকুন বা নিডস যাই থাকুক না কেন মাথায় সব বেরিয়ে চলে যাবে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো টি ট্রি অয়েল, সেটা কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, কেননা এর মধ্যে জীবাণুনাশক উপাদান দিয়ে কিন্তু এই টি ট্রি অয়েল তৈরি হয়।
যেটা উকুনের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। কেননা উকুন কিন্তু এই তেলটা একেবারে সহ্য করতে পারে না, ওদের প্রচণ্ড শ্বাসরোধ হয়ে আসে। তো আপনি টি ট্রি অয়েল কিনে তারপর সেটা ভালো করে বাচ্চার স্কাল্পে লাগিয়ে দিন, সারা রাত রাখার পর সকালবেলা কম ইউজ করুন, দেন তারপর সেটা শ্যাম্পু করে দিন। দেখবেন যে অনেকটা উকুনের হাত থেকে কিন্তু আপনার শিশু রক্ষা পাবে। আর বলবো, যদি আপনার শিশুর প্রচণ্ড ঠান্ডা লাগার ধাঁচ থাকে, এই সমস্ত উপায়গুলো ইউজ করতে আপনি ভয় পাচ্ছেন, তাহলে আমি লাস্টে বলবো যে শুধুমাত্র কোকোনাট অয়েল ইউজ করুন, দেখবেন অনেকটা উপকার পাবেন। কোকোনাট অয়েল আগের দিন রাত্রেবেলা ভালো করে মাথায় মেখে নিন, নিয়ে তারপরের দিন সকালবেলা ভালো করে কম করে দিন চুলটা, দেন তারপরে লাইস শ্যাম্পু হয় সেটা ব্যবহার করুন, দেখবেন অনেকটাই কিন্তু উকুনের হাত থেকে আপনি রক্ষা পাবেন, আপনার শিশুকে রক্ষা করতেও পারবেন। তো এটা কিন্তু অনেকটাই ভালো, কোকোনাট অয়েল কিন্তু আপনাকে মাথায় দিতেই হবে উকুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমি আমার সমস্ত ঘরোয়া পদ্ধতি যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আবারও বলছি, স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা বা আপনারা যদি বড় ছেলে বা মেয়ে হয়, দেখবেন স্কুলে যাতায়াত করছে, কলেজ যাতায়াত করছে, তো এই প্রবলেমটা কিন্তু আমাদের সকলেরই ফেস করতে হয়। আর যদি বাইরে থেকে কেউ মাথায় উকুন নিয়ে বাড়িতে চলে আসে, তাহলে তো সবার মাথায় ধরে যাই যায়, তখন আর কিছু করার থাকে না। তো যাই হোক, আমাদের এই জিনিসটা একেবারেই ভালো না। যদি উকুন হয়ে গিয়ে থাকে মাথায়, তাহলে অতি শীঘ্রই আমাদের কিন্তু সেটা সারিয়ে নেওয়াটা উচিত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।